আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের খাদ্যের নিয়ামত দিয়েছেন, যত রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে তিন এবং জাইতুন ফল অন্যতম। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনের মধ্যে এই তিন ফল এবং জাইতুনের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম করেছেন, এর মধ্যে প্রথম দুইটা তিন ফল এবং জাইতুন ফল। এরপরে তুর পাহাড় এবং মক্কাতুল মুকাররমার পবিত্র ভূমির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এর মধ্যে দুটি ফল। যেই দুটি ফলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির জন্য অনেক কল্যাণ রেখেছে। এই তিন এবং জাইতুনের মধ্যে অনেক কল্যাণ আছে। অনেকের দেখবেন প্রসাবের সময় সাদা স্রাব বের হয়। কোন মানুষ যদি এই তিন এবং জাইতুন মিলিয়ে খায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আবার অনেক মেয়েদের দেখবেন বাচ্চা প্রসব হয় না, অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকে, তখন যদি কোনো মানুষ যদি তাকে তিন ফল খাওয়ায় দিতে পারেন, জাইতুন ফল খাওয়াতে পারেন, দেখবেন বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে যাবে। এগুলো আল্লাহর কুদরতি ফল। আবার অনেক সময় দেখা যায় মেয়েদের বাচ্চা প্রসবের সময় ব্যথা উঠে না, তখন তিন ফল জাইতুন ফল ভিজিয়ে ওই পানিটা বিসমিল্লাহ বলে পান করায় দিবেন, দেখবেন দ্রুত ব্যথা উঠে যাবে। এই ফলগুলোতে আল্লাহ তাআলা শিফা রেখেছে। শুধু তাই নয়, যাদের যৌন শক্তি কমে গেছে যদি নিয়মিত তিন ফল জাইতুন ফল খায়, মধু খায় এবং দুধ পান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুধের মধ্যে প্রচুর পরিমাণে যৌন শক্তি রয়েছে। কোনো মানুষ যদি প্রতিদিন রাত্রেবেলা তিন জাইতুন ফল মধু এবং দুধ একসাথে মিশিয়ে খায়, যৌন শক্তি নষ্ট হয়ে গেলে ফিরে পাবে, এবং যাদের যৌন শক্তি কমে গেছে তারা আবার পরিপূর্ণভাবে ফিরে পাবে। এই ফলগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর বরকত রেখেছে। বর্তমান বিজ্ঞানী চেস করে দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফলগুলোর মধ্যে সমস্ত রোগের ঔষধ রেখেছে। যাদের অর্শ গ্যাজ আছে, যাদের পাইলস আছে, যাদের এই ধরনের সমস্যা আছে, যারা নিয়মিত এইগুলো অর্থাৎ এই খাবারগুলো খায়, অর্থাৎ তিন ফল খায়, জাইতুন ফল খায়, তাদের কিন্তু অর্শ গ্যাস পাইলস হবে না। এই জন্য আরবিয়ানদের এই রোগ হয় না, এরা এগুলো থেকে মুক্ত একেবারেই হয় না। আর আমাদের দেশে মানুষের বেশিরভাগ মানুষের অর্শ গ্যাস পাইলসে আক্রান্ত, কারণ হলো বর্তমান বিশেষজ্ঞরা বলে যেহেতু আরবিয়ানরা সবসময় আল্লাহর কুদরতি ফল খায়, জান্নাতি ফল খায়, যেমন তারা তিন জাইতুন সব সময় পায়, এই জন্য সব সময় খায়, এই জন্য আরবিয়ানদের এই বড় বড় রোগ হয় না, গোপন রোগ এগুলো হয় না, অর্শ গ্যাস হয় না, পাইলস হয় না, খুবই কম। এই জন্য যাদের সম্ভব এই নিয়মিতভাবে এই তিন ফল জাইতুন ফল খাবেন, এই ফলের মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছে আলহামদুলিল্লাহ। আগে যদিও পাওয়া যেত না, খুব কম পাওয়া যেত, কষ্ট হতো, এখন তো প্রায় মার্কেটেই তিন জাইতুন পাওয়া যায় এবং এগুলো অনেক দিন রেখে খাওয়ারও ব্যবস্থা আছে, যেহেতু আরব দেশ থেকে এগুলো শুকনো আসে, সহজে নষ্ট হয় না। এই জন্য এগুলো চেষ্টা করবেন খাদ্য তালিকায় যোগ করতে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তিব্বের মধ্যে অনেক খাদ্যের কথা বলেছেন, এর মধ্যে তিন ফল জাইতুনের কথা আল্লাহ তাআলা বারবার বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই গুরুত্বপূর্ণ ফল যারা জন্য কসম পর্যন্ত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কসম না করলেও পারতেন, এরপর যেহেতু এই চারটা জিনিসের নাম ধরে কসম করেছে, এই চারটা জিনিসের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। তুর পাহাড়ের কসম করেছে, তুর পাহাড় দামি হয়ে গেছে, আল্লাহর নূর তাজাল্লি ঢেলে দিয়েছে, তুর পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এই জন্য তুর পাহাড়ের মাটি চোখের মধ্যে আমরা সুরমা বানিয়ে দেই। রাসূল বলেন যে ব্যক্তি সুরমা চোখে দিবে ওই চোখ কোনোদিন অন্ধ হবে না, ওই চোখ কোনোদিন আলোহীন হবে না।
যাদের যারা নিয়মিতভাবে চোখের মধ্যে রাতের সুরমা ব্যবহার করে, রসুল বলে তাদের নতুন করে ওই চোখের মধ্যে চোখের বুড়ুতে নতুন পশম গজাবে। সুবহানাল্লাহ। রসুল বলল আমাদের যেই বুড়ু আছে, যদি আমরা চোখের যে পাপড়ি আছে যদি আমরা নিয়মিত সুরমা ব্যবহার করি, এই পাপড়ির মধ্যে নতুন করে আবার পাপড়ি যোগ হবে। সুবহানাল্লাহ। অনেকের পাপড়ি কমে গেছে চোখের, আলগা পাপড়ি ব্যবহার করে, যদি নিয়মিত সুরমা ব্যবহার করেন পাপড়ি গজাবে, সুন্দর দেখা যাবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, এই যে তিন ফল জাইতুন ফল ঘরে রাখবার চেষ্টা করবেন, যাদের ঋতুস্রাব যা, যাদের প্রস্রাবের সাথে সাদা স্রাব যায়, যাদের মাসিক ঠিক মতো ক্লিয়ার হয় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে এই তিন ফল জাইতুন ফল পানিতে চুবিয়ে এই পানি পান করবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা কুদরতি ফল। সুবহানাল্লাহ। বাজারে পাওয়া যায়, বাজার থেকে কিনে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক কল্যাণকর ফল, অনেক ফল পাবেন অতি দ্রুত। আল্লাহ তাআলা সমস্যা থেকে সমাধান করে দিবে দ্রুত অ্যাকশন করে, কারণ কোরআনই ফল তো। এর কথা তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সাধারণ